আগুন রাঙা পলাশ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আপামর বাঙালি আসন্ন বসন্ত উৎসবে মাতোয়ারা, কিন্তু কুমারটুলিতে বসন্তকে ছাপিয়ে শারদ উৎসবের আমেজ। কোচবিহার কুমোরটুরির মৃৎশিল্পী সুজিত পাল জানান যে বিগ বাজেটের দুর্গোৎসবের অর্ডার ইতিমধ্যে চলে এসেছে, তাই দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। তিনি আরও জানান, কয়েক মাস বাদেই বর্ষাকাল, সে সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিমা বানাতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়, তাই বসন্তকালেই প্রতিমা তৈরি করার উপযুক্ত সময়। সেহেতু বসন্তকাল থেকেই শারদ উৎসবের আমেজ শুরু হয়ে যায় কোচবিহার কুমারটুলিতে। সুরঞ্জিত ধরের রিপোর্ট, কোচবিহার। সেই শারদ উৎসবে বসন্তকাল থেকে আমরা শুরু করি, কেননা বসন্তকালে আমাদের যে বর্ষার প্রাকৃতিক দুর্ঘটনা খুবই কম থাকে। এখন ঠাকুর বানাই আমরা শুক্র মধ্যে রাখতে পারি, সেরকম কষ্ট হয় না। আমাদের যে শারদ উৎসব, এই শারদ উৎসবে আমাদের যে ভারতবর্ষের যে বিপুল পরিমাণে যে আয়োজন আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজো এখান থেকে শুরু করলে আমাদের খুবই অর্ডার হয়। কারণ সেই অর্ডার আমরা যখন আমরা বসন্তকালে যে অর্ডারগুলো থাকে, বড় বড় বিগ বাজেটের পুজোগুলো থাকে, সেই অর্ডারগুলো আমরা তখন ধরতে পারি। কেননা এখন আমাদের অর্ডার অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে, 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছরের পুজোগুলো আমাদের পুজোর অর্ডার চলে আসছে, যার ফলে আমরা বসন্তকাল